কারখানায় না থেকেও কারখানার কাজ করা যাবে, আবার হাসপাতালের অপারেশন কক্ষে না থেকেও দূর থেকে রোগীর জটিল সব অপারেশনে যুক্ত হতে পারবেন ডাক্তাররা। আর এটি সম্ভব করতে মাইক্রোসফট নিয়ে এসেছে হলোলেন্স টু, হলোগ্রাফিক ইমেজ তৈরি করে যা কাজের দুনিয়াকে আরও সহজ করে তুলবে সামনের দিনে। সেই হলোলেন্সের কথাই জানবো এবার। কারখানায় মোটরসাইকেলের ডিজাইন থেকে শুরু করে সংযোজনের যে কোনো ধরনের সহায়তা একজন প্রকৌশলী চাইলে ঘরে বসেই করতে পারবেন, সমাধান করতে পারবেন ত্রুটি বিচ্যুতি নিজ হাতে। শুধু কারখানাতেই নয়, জটিল কোনো অপারেশনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দূরে থেকেও সহায়তা করা যাবে অস্ত্রোপচার কক্ষে। আর এ প্রক্রিয়াকে বাস্তবে নিয়ে আসতে মাইক্রোসফট নিয়ে এসেছে হলোলেন্স টু ভার্চুয়াল হেডসেট। I'm extremely proud to introduce to all of you HoloLens 2. With HoloLens 2, we once again set the high watermark for mixed reality and for intelligence. বেসবল ক্যাপ টাইপের এই হেডসেটটি ব্যবহারকারীর সামনে একটি মিশ্র বাস্তবতা তৈরি করবে। এক্ষেত্রে দৃষ্টিসীমানা যেমন উন্মুক্ত থাকবে, তেমনি সামনে ডিসপ্লে গ্লাসে থাকা ছবিও দেখাবে বড় আকারে। শুধু তাই নয়, দূরের বস্তুকে হাতে ধরার অনুভূতিও পাওয়া যাবে এতে, যাতে ব্যবহার করা হয়েছে হ্যান্ড ট্র্যাকিং প্রযুক্তি। হেডসেটটি হলোগ্রাফিক ইমেজও তৈরি করতে পারবে, যা দূরের ব্যক্তির সাথে সামনাসামনি কথা বলার অভিজ্ঞতা দেবে। And they're instantly transformed into this digital environment. Nice drawings. It's so easy to fill up your room with ideas. So we built this tool to help you quickly organize all these ideas. So let me select all of these. And let's make a grid. This goes to the wall. এত কাজের কাজই হেডসেটটি অবশ্য মাইক্রোসফট সাধারণের জন্য নয়, তৈরি করেছে কর্পোরেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে। যদিও চাইলেই এটি দিয়ে কম্পিউটার চালনা, গেম খেলা কিংবা প্রকৌশলের জটিল সব পড়াশোনা চালানো যাবে অনায়াসেই। Our mission determines what we build and how we build it, and it defines how we view the role of technology in our society and in our world. It starts with thinking about how we can help every person, every company, and even every country. How can they prosper in this new era? HoloLens 2 পেতে খরচ করতে হবে $3,600, যেটি সরবরাহ করা শুরু হবে চলতি বছরের শেষ দিকে। মোহাম্মদ তৌহিদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।